আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি সুইট বল। দারুণ মজাদার, খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি হয়, না করলে জিনিসটা বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে একবার করবেন। আমি কিভাবে করেছি সেটাই বলছি। বিশেষত বাচ্চাদের সবথেকে বেশি চাওয়ার জিনিস, আমি এক কাপ ময়দা নিয়েছি, একটা ডিম, এক কাপ তেল, এক কাপ চিনি আর সামান্য বেকিং সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা কিছু নিতে পারি। একটা ডিম আর চিনি দিয়ে এত সুন্দর টেস্টি একটা রেসিপি ভাবাই যায় না। ডিমটা ফাটিয়ে নিলাম, এতে এক কাপ চিনি, এক কাপ তেল, ডিম, চিনি, তেল খুব ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 10 মিনিট আমি এই মিশ্রণটাকে মিক্স আপ করার জন্য নিয়েছি। ডিম, চিনি, ময়দা আর সাদা তেল এর প্রধান উপকরণ। এখন আমি এক চামচ আর ছোট চামচের এক চামচ আর বড় চামচের হাফ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা, ডিম, চিনি, তেল এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দেব, ছোট চামচের এক চামচ, বড় চামচের হাফ। ভ্যানিলা এসেন্স, ডিম, চিনি, তেল আর বেকিং সোডার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে এক কাপ ময়দা দিলাম। ময়দাটা ডিম, তেল এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। যেমন করে আমরা আটা বা ময়দা মাখি তেমন করে শক্ত একটি ডো বানাতে হবে এই সব কটা মিশ্রণ দিয়ে। আস্তে আস্তে আমি সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করলাম, ঠিক এই রকম। ময়দার একটি ডো, এই মণ্ডটা থেকে, এই ডো থেকে আমরা ছোট ছোট বলের আকারে কিছু বল এবার তৈরি করে নেব।
অনেকগুলি ছোট ছোট বল আমি তৈরি করে নিলাম। খুব সুন্দর দেখতে লাগছিল চকচকে বলগুলোকে, মসৃণ চকচকে বলগুলোকে, পুরো রসগোল্লার মতো, রাজভোগের মতো লাগছিল দেখতে, বেশ মজাদার, একদম মসৃণ বলগুলো। কিছুক্ষণ রেখে দিলাম। এবার কড়ায় তেল গরম করব আর ছাঁকা তেলে হালকা সোনালি বা লাল লাল করে ভেজে তুলব। গরম তেলে উল্টে পাল্টে এপিট ওপিট করে দিলাম। খুব সুন্দর করে লালচে করে ভেজে তুললাম। ব্যাস, প্রথমবারে কিছু বল আমার ভাজা হয়ে গেল, আর যা কিছু বাকি ছিল সেগুলো পরের বারে ভেজে নিলাম। দারুণ সুস্বাদু, খেয়ে একবার দেখবেন করে তৈরি করে, অপূর্ব স্বাদের। এপিট ওপিট করে লাল লাল করে পরপর আমি ভেজে ভেজে তুললাম। ক্রিস্পি সুইট বল রেডি। চায়ের সাথে বা এমনি খাওয়ার জন্য রেডি, বিশেষত বাচ্চাদের খুব প্রিয় এগুলো। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছিল ক্রিস্পি সুইট বল। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে খেয়ে বলবেন কেমন লাগে। ফাইনাল লুকটা ছিল ঠিক এই রকম। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার করবেন, এটা আমার একটা অনুরোধ রইল। করে খেয়ে বাচ্চাদের বিশেষত দেবেন, খুব মজা পাবে। পরের ব্লগে আবার দেখা হবে।